মাঝরাতে বাড়িতে পুলিশ, তারপর গ্রেফতারি এবং বিকেলে জামিন। শনিবার দিনভর খবরের শিরোনামে থাকলেন একজনই, কৌস্তভ বাগচি। এমনকি বিকেলে জামিন মেলার পরও মাথা ন্যাড়া করে কার্যত টুইস্ট দিলেন তিনি। বঙ্গ রাজনীতিতে বেনজির ঘটনা। ব্যাংশাল কোর্ট থেকে জামিন পেয়ে আদালত চত্বরেই মাথা কামালেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি। কৌস্তভ বাগচির পরিচিতি শুধু কংগ্রেস নেতা বা আইনজীবী হিসেবে নয়, বিভিন্ন ইস্যুতে তৃণমূল বিরোধিতার অন্যতম মুখ হিসেবে উঠে এসেছেন তিনি। মুখ্যমন্ত্রীকে আক্রমণ করার পর সেই কৌস্তভ বাগচিকেই বাড়ি থেকে গ্রেফতার করে তুলে আনে পুলিশ। যদিও গ্রেফতারের সপক্ষে কোনো যুক্তি আদালতে ধোপে টেকেনি। সওয়াল জবাব শুনে এই কংগ্রেস নেতাকে জামিন দিয়ে দেন বিচারক। কিন্তু এরপরও অপেক্ষা করছিল টুইস্ট। আদালত থেকে বেরিয়েই চাঞ্চল্যকর ঘোষণা করেন কংগ্রেস নেতা কৌস্তভ। মাথার চুল কামাবো, রাজ্যের মুখ্যমন্ত্রীকে জমে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করবো, মাথার চুল গজাবো না কথা দিয়ে এই চুল আমার ততদিন গজাবে না যতদিন রাজ্যের শাসকের এই নেতৃত্বে আমি উৎখাত করছি। এটা আমার প্রতিজ্ঞা, এটা আমার পথ। সমর্থকদের ভিড় এবং স্লোগানের মুখে গলায় মালা পরে আদালত চত্বরে বসে পড়েন কৌস্তভ। চলে আসেন নাপিত, কৌস্তভের মাথা কামিয়ে ফেলেন তিনি। যা বলেছে কৌস্তভ বাচ্চি তাই বলবে, আরো 100 গুণ বেশি জোরালো ভাবে বলবে। স্বৈরাচারী শাসক এই ধরনের কার্যকলাপ করে, এবারে আমাদের দায়িত্বই শাসককে উৎখাত করার। তার জন্য তো পণ প্রতিজ্ঞা করলাম আজকে মাথার চুল কেটে কোর্টের সামনে বসে, যতদিন না অবধি মাথায় আমার যতদিন এই শাসক উৎখাত হচ্ছে চুল গজাবো না। 2021 সালে কালীঘাটে এসে মাথা নাড়া করে এক প্রকার প্রায়শ্চিত্ত করে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন ত্রিপুরার নেতা আশীষ দাস। বছর ঘুরতে না ঘুরতেই অবশ্য ফের তৃণমূলও ছাড়েন তিনি। সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী হলে মাথা নাড়া করবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন বিজেপি নেত্রী সুষমা স্বরাজ। শেষ অবধি ভোটে সোনিয়ার কাছে হারতে হলেও সোনিয়া স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর কুর্সি ছেড়ে দিয়েছিলেন, তাই সুষমা স্বরাজকে আর ন্যাড়া হতে হয়নি। তবে কংগ্রেসের কৌস্তভ প্রতিজ্ঞা করলেন জয়ের, তৃণমূলকে উৎখাতের। সুকান্ত মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। কংগ্রেস নেতা কৌস্তভ বাগচির গ্রেফতারি এবং জামিন ঘিরে শনিবার দিনভর বঙ্গ রাজনীতিতে তোলপাড় চলল। এক তৃণমূল কর্মীর অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাত 3টে তার ব্যারাকপুরের বাড়িতে পৌঁছয় পুলিশ। যদিও সেই সময় পুলিশের কাছে প্রয়োজনীয় নথি ছিল না বলেই দাবি করেন কংগ্রেস নেতা। এর কয়েক ঘন্টা পর গ্রেফতারি এবং এরপর বিকেলে তাকে জামিন দিলেন বিচারক। স্বৈরাচার শাসক তার কাজ করেছে, জবাব কোর্ট আর রাস্তায় পাবে। অ্যাবসলিউটলি বোগাস শাসকের প্রতিহিংসা পরায়ণ রাজনীতি। আবার বলছি, মাতৃসম মুখ্যমন্ত্রী পুত্রসম কৌস্তভ বাগচিকে ভয় পেয়েছে। আবার দুপুরে সাংবাদিক বৈঠক, রাতে অভিযোগ দায়ের, শেষ রাতে গ্রেফতার, কিন্তু বিকেল হতেই জামিন। কংগ্রেস নেতা কৌস্তভ বাগচির গ্রেফতারের ঘটনায় ফের মুখ পুড়ল পুলিশের। প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকারের ভূমিকা। সাগর দেখিতে জয়ের দুদিনের মধ্যেই ফের একবার অক্সিজেন পেল বাম কংগ্রেস শিবির। শুক্রবার দুপুরে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছিলেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি। এরপরই রাত 10:30 বড়তলা থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এই তৃণমূল কর্মী। আর নিশুতি রাতেই কংগ্রেস নেতা কৌস্তভ বাগচির ব্যারাকপুরের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। কৌস্তভের দাবি, রাত 3টে নাগাদ তার বাড়িতে গিয়ে কলিং বেল বাজায় বড়তলা থানা পুলিশ। কালকে রাত্রি 3টের সময়তে আমার বাড়িতে হঠাৎ কলিং বেল বাজে এবং দেখি যে বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যে উপস্থিত হয় আমার বাড়ির সামনে। আমার প্রথমে নিজেকে মনে হচ্ছিল যে আমি কোনো সন্ত্রাসবাদী কিনা, তারপরে ভাবলাম যে না, আমি তো পশ্চিমবঙ্গের বাসিন্দা, একটা স্বৈরাচারী শাসকের বিরোধিতা আমরা করি। বেশ কয়েক ঘন্টা কৌস্তভের বাড়িতেই ছিলেন পুলিশ কর্মীরা। অন্ধকার রাস্তাতেও টহল দিতে দেখা যায় কয়েকজন পুলিশ কর্মীকে। সকাল 7:30 নাগাদ কৌস্তভের বাড়িতে পৌঁছন আরও কয়েকজন পুলিশ অফিসার। ফৌজদারি দণ্ডবিধির 41 ধারায় নোটিশ দেওয়ার এই পুলিশ কর্মীদের সঙ্গে এক দফা উত্তপ্ত বাদানুবাদেও জড়ান আইনজীবী কংগ্রেস নেতা কৌস্তভ। শেষমেশ সকাল 8টা নাগাদ বয়স্ক মা বাবার সামনেই কৌস্তভকে গ্রেফতার করা হয়। তো স্বৈরাচারী শাসকের স্বৈরাচারী মনোভাব এরা ওকে হয়তো নিয়েই যাবে। সেই রাত্রি 3টের থেকে 8টা বাজিয়ে ছাড়লো, 8টা বেজে গেল ওকে নিয়ে যেতে। তাও কোনো রকম ওয়ারেন্ট আনেনি, কিছু আনেনি, কোনো রকম মানে অ্যারেস্ট মেমো আনেনি, আনানো হলো সে। তারপর ছেলে যেটা বলছিল, আমি তো অত আইন বুঝি না যে 41 এটা আনেনি, না দিলে আমি
সই করবো না অ্যারেস্ট মেমোতে। আরে বাপি কোনো চাপ নেই, আসছি ঘুরে আসি। দিনের শেষে কৌস্তবের এই কথাই সত্যি হয়। আদালতে তোলার পরেই তাকে জামিন দেন বিচারক। তারা এখন ভাবছেন যে এইভাবে পার পাওয়া যাবে, কখনো মমতা বেগম কখনো এই, এটা ক্ষমাযোগ্য নয়। এখন প্রশাসনের পক্ষ থেকে নিশ্চয়ই এই গাম্ভীর্যটা, অর্থাৎ যেভাবে তিনি উক্তিটা রেখেছেন কৌস্তববাবু, এইটা কোথাও না একটা দড়ি টানতে হবে। এইভাবে নিয়ন্ত্রণহীন এই শব্দ দূষণ চলতে পারে না। এটা প্রশাসন পুলিশ সেই পদক্ষেপ নিয়েছে। কৌস্তবের গ্রেপ্তারে ঘিরে বাম কংগ্রেসের ঐক্যবদ্ধ হওয়া এবং আদালতে পুলিশের মুখ পোড়া নিঃসন্দেহে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। সমীরণ পাল, শিবপ্রসাদ পাল এবং অরিত্রী ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। কংগ্রেস নেতা এবং আইনজীবী কৌস্তব বাগচির গ্রেফতারি এবং জামিন নিয়ে একযোগে সরব হয়েছে বিরোধীরা। আর এই আবহে বিস্ফোরক ফেসবুক পোস্টে কুণাল ঘোষ দাবি করেছেন, পুলিশ দিয়ে এভাবে গ্রেফতার করা ঠিক হয়নি, এতে কৌস্তব বাগচি প্রচার পাবে। তৃণমূলের একাংশ যদিও এর সঙ্গে সহমত নন, যদিও বিষয়টি নিয়ে কটাক্ষ করতে দেরি করেনি বিরোধীরা। তরুণ তুর্কি কংগ্রেস নেতা এবং আইনজীবী কৌস্তব বাগচির গ্রেফতারে ঘিরে প্রতিবাদের ঝড় উঠেছে রাজ্য জুড়ে। একযোগে তৃণমূল সরকারের সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। উল্টো দিকে তৃণমূল যখন গ্রেফতারিকে সমর্থন করছে, তখন উল্টো সুর শোনা গেল কুণাল ঘোষের গলায়। ফেসবুক পোস্টে কার্যত বোমা ফাটালেন তিনি। ফেসবুকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক লিখেছেন, পুলিশ দিয়ে গ্রেফতার ঠিক হলো না। কৌস্তব বাগচির গ্রেফতার সম্পর্কে আমার ব্যক্তিগত মতামত বলে উল্লেখ করে ফেসবুকে কুণাল ঘোষ লিখেছেন, কৌস্তব অন্যায় করেছে, মাতৃসম মুখ্যমন্ত্রী সম্পর্কে ওই ধরনের চরম কুৎসা বরদাস্ত করা যায় না। আমাদের ছাত্র যুবরা কৌস্তবের অসভ্যতা বুঝে নিতে পারত, কিন্তু পুলিশ দিয়ে গ্রেফতার ঠিক হলো না, এতে কৌস্তব প্রচার পাবে। এরপর বিজেপি নেতা সজল ঘোষকে বাড়ির দরজা ভেঙে গ্রেফতারের প্রসঙ্গ টেনে এনেছেন কুণাল ঘোষ। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, যেদিন পুলিশ সজলের বাড়ির দরজা ভেঙেছিল আমি প্রতিবাদ করেছিলাম, পরে প্রমাণিত হয়েছে আমার প্রতিবাদ সঠিক ছিল, লাভ হয়েছিল সজলের, মধ্য কলকাতার একটি ওয়ার্ড জিতেছিল বিজেপি, সেদিন পুলিশের অভিযানের ধরন ছিল ভুল, আজও আমি কৌস্তবের গ্রেফতারের বিরোধিতা করছি, এতে ওর এবং বিরোধীদের রাজনৈতিক লাভ হবে। পুলিশ যখন ব্যবস্থা নেয় ঘটনার গুরুত্ব অনুসারে, তখন তো তারা দেখে না যে আমাদের এই অ্যাকশানের জন্য কে নেতা হবে, কে ভিলেন হবে, কে হিরো হবে, কে জিরো হবে, এবং সেক্ষেত্রে কুণালবাবুর মতামত দিয়েছেন। তবে কুণাল ঘোষের ফেসবুক পোস্ট বিরোধীদের হাতে নতুন অস্ত্র তুলে দিয়েছে। তৃণমূলের অন্তরে 2-0 কটাক্ষ ছুড়ে দিয়েছে তারা। তৃণমূলের কোন মুখপাত্র কি বলেছেন আমি জানি না, এটা যে কেউ বলবে যে কৌস্তব বাগচিকে অ্যারেস্ট করার মধ্য দিয়ে কৌস্তব বাগচির কোনো ক্ষতি হয়নি, পশ্চিমবাংলায় বিরোধী আন্দোলনের কোনো ক্ষতি হয়নি, বরং সরকার বেইজ্জত হলো। এখন পুলিশ জোর করে ধরে নিয়ে গিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করে, তাতে মানুষের আওয়াজের তীব্রতা আরও বৃদ্ধি পায়, এবং সেটাই আমাদের 2019 আমরা দেখেছি, তার প্রতিফলন দেখেছি, এবং 2021 ভারতীয় জনতা পার্টিকে যেভাবে ভোট দিয়েছিল মানুষ, 3-77 পৌঁছেছিলাম দেখেছি। সুতরাং এই জিনিস একজন ওনাদের দলেরই নেতা একজন বলেছে, এবং দেরিতে হলেও বোধোদয় হয়েছে। কলকাতা থেকে সদল বলে ব্যারাকপুর গিয়ে মাঝরাতে বাড়ি ঘিরে গ্রেফতারের পরেও চরম ধাক্কা খেল প্রশাসন। কংগ্রেস নেতা কৌস্তব বাগচিকে আদালতে তুলতে জামিন দিলেন বিচারক। অস্বস্তিতে পড়ল পুলিশ তৃণমূল। প্রথমে সাগর থেকে উপনির্বাচনে তৃণমূলের হাত, তারপর কৌস্তব বাগচি ইস্যুতে ধাক্কা। এই জোড়া ঘটনার কি প্রভাব আগামী দিনে রাজনীতিতে পড়ে, সেদিকেই সবার নজর থাকবে। উজ্জ্বল মুখোপাধ্যায়, মনোজ বন্দ্যোপাধ্যায় ও রুমা পাল, এবিপি আনন্দ। রাত 3টায় পুলিশের কলিং বেল, সকাল 8টায় গ্রেফতার। 5 ঘন্টা ধরে গ্রেফতারি নিয়ে পুলিশের সঙ্গে কার্যত টানা পড়েন চলল বয়স্ক মা বাবার সামনে। অথচ একমাত্র ছেলের গ্রেফতারিতে উৎকণ্ঠা নয়, বরং দিনভর বাবা মা দুজনের কথাতেই উঠে এলো প্রতিবাদী সত্তা। আমি খুব গর্বিত বোধ করছি আমার ছেলের জন্য। রাত 3টের আচমকা কলিং বেলটা শুধুই ঘুম ভাঙানি কংগ্রেস নেতা কৌস্তব বাগচির, তখন থেকেই রাত জাগা ষাটোর্ধ্ব মা বাবাও, প্রতি মুহূর্তে ছেলের পাশে।
সে মাঝরাতে পুলিশে জিজ্ঞাসাবাদ হোক বা আদালতে। তবে একমাত্র ছেলের গ্রেফতারিতে উৎকণ্ঠা নয়, দিনভর মা বাবা দুজনের কথাতেই উঠে এলো প্রতিবাদী সত্তাকে প্রশ্রয়। ও তো টেরিস্ট নয় যে ওইভাবে তাকে নিয়ে যাবে, সে তো স্বেচ্ছাই বলেছিল যে সকালবেলা আপনি একটুখানি ইয়ে করুন, আপনারা চলে যান, আমাদের তো একটা ফোন করতে পারতেন। হ্যাঁ, আর সেই জন্য ওই রাত্রিবেলায় ওইটাই আমাদের খুব খারাপ লেগেছে। আর এমনিতে আমি খুব গর্বিত বোধ করছি আমার ছেলের জন্য। হ্যাঁ, মানে সে এত বড় একটা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, আজকে কটা লোক পারে বলুন তো এইভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে? আজকে যদি এই বইটা ব্যান্ড হয়ে যেত তাহলে তো আর আমাদের দিদিভাই তো এইসব কথা বলতে পারতেন না। তাহলে ব্যান্ড করেননি কেন, এটাই হচ্ছে আমার প্রশ্ন। আমি নিজেও এই দলের পার্টির সঙ্গে যুক্ত, ফলে আমার খুব ভালো লাগছে, মানে আমার ভালো কাজ করেছে, সততার কাজ করেছে, আমি এটাই চাই। স্বৈরাচারী শাসকের স্বৈরাচারী মনোভাব এরা ওকে হয়তো নিয়েই যাবে। সেই রাত্রি তিনটের থেকে আটটা বাজিয়ে ছাড়লো, দলটাকে এত ভালোবেসে ফেলেছে। বিভিন্ন মামলাও আপনারা দেখেছেন, ঝালদা বলুন, সাগরদিঘি বলুন, বকটুই বলুন, বিভিন্ন জায়গাতেই ও কিন্তু ঝাঁপিয়ে পড়ে গেছে। ফলে বাবা হিসেবে তো একটা সময় গর্ববোধই করি, যখন এসে বলতো বাপি সিবিআই পেয়ে গেছি, খুব গর্ব হতো। বয়স্ক মা বাবার সামনেই গ্রেফতার করা হয় কৌস্তভকে। বাপি কোনো চাপ নেই, আসি ঘুরে আসি। ব্যাংশাল আদালতেও ছেলের সঙ্গ ছাড়তে চাননি মা। দীর্ঘ 8.5 ঘন্টা লড়াই শেষে যখন জামিন পেলেন কৌস্তভ বাগচি, তখন বাবার মুখে খুশির হাসি। ছেলের প্রতি আমার প্রচন্ড কনফিডেন্স আছে, আই ফিল প্রাউড অফ কৌস্তভ বাগচি। এরকম পুলিশ পাঠিয়ে রাত তিনটের সময় একজনকে তুলে নিয়ে যাওয়া, কার্যত চ্যাংদলা করে নিয়ে যাওয়ার সামিল, এই তীব্র ধিক্কার, নিন্দা, ঘৃণা সমস্ত জানাই। আর বাকি কিছু জানানোর মতো ভাষা আমার নেই, এখন আমি অপেক্ষা করব ও কখন বাড়ি আসবে। গলা বুঝে এলেও দৃপ্ত কণ্ঠে বাবা বললেন, আই ফিল প্রাউড অফ কৌস্তভ বাগচি, আই ফিল প্রাউড অফ কৌস্তভ বাগচি। এবিপি আনন্দের খবরের জের, দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে অবৈধ বালিখাদান নিয়ে খবর সম্প্রচারের পরেই সক্রিয় পুলিশ প্রশাসন। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে মাটি কাটার যন্ত্র, পাম্প, লরি। এবং এই ঘটনায় আপনাদের জানিয়ে রাখবো, পাশাপাশি গুড়িয়ে দেওয়া হয়েছে অবৈধ বালিখাদানের পাশে গজিয়ে ওঠা একটি গুমটি অফিসও। দিনে দুপুরে সবার চোখের সামনে চুরি হয়ে যাচ্ছে টন টন সিলভার স্যান্ড বা সাদা বালি। অভিযোগ, পুলিশ প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিন ধরে চলছে এই কাজ। শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর উত্তর বিধানসভার অন্তর্গত খেয়াদা এক ও তার আশপাশের বিস্তীর্ণ এই অঞ্চলে বেআইনি বালিখাদানের খবর সম্প্রচারিত হয় এবিপি আনন্দে। তারপর এদিনই নড়ে চড়ে বসল জেলা প্রশাসন ও পুলিশ। শনিবার সকালে ঘটনাস্থলে যান সোনারপুরের বিডিও, বিএলআরও সহ জেলা প্রশাসনের একাধিক কর্তা ব্যক্তিরা। ছিলেন বারুদপুর পুলিশ জেলার ডিএসপি, ডিইবি সহ পুলিশ কর্তারা। শুরু হয় ধরপাকড়। প্রথমত এই খবর সম্প্রচারের পর জেলা প্রশাসন, তারা কিন্তু একেবারে পদক্ষেপ গ্রহণ শুরু করে দিয়েছে, সেই ছবি উঠে আসছে। পুলিশ কিন্তু রীতিমতো সচেষ্ট হয়ে ওঠে, পুলিশ কিন্তু তৎপরতা শুরু করে এবং তারপরেই কিন্তু ধরপাকড়ের তারা প্রক্রিয়া শুরু করে। গড়িয়া স্টেশন থেকে যে রাস্তার টালিনালা বরাবর খেয়াদার দিকে গেছে, এখান দিয়ে আগে বয়ে যেত বিদ্যাধুরী নদী। পরবর্তীকালে নদী গতিপথ বদলায়, ফলে সোনারপুরে খেয়াদার বিস্তীর্ণ এলাকার মাটির একটু নিচেই রয়েছে বালির স্তর। আর সেই বালিতেই নজর রয়েছে মাফিয়ার। দিনের বেলায় মাটি কাটার যন্ত্র দিয়ে বালি তুলে লরিতে করে রাতারাতি পাচার করে দেওয়া হয়। এই ব্যবসা যে বেআইনি তা শুক্রবারই এবিপি আনন্দের ক্যামেরার সামনে স্বীকার করেছিলেন এর সঙ্গে যুক্ত কারবারিরা। বালিখাদানগুলো করার পারমিশন কোথা থেকে পেয়েছেন? পারমিশন কেউ দেয় না, জেলা প্রশাসনের কোনো পারমিশন না, কোনো পারমিশন নেই। তাহলে কীভাবে চালাচ্ছেন? এটা তো অবৈধভাবে চালাচ্ছেন। এটা একদম অবৈধভাবে প্রশাসনকে, মানে যে নিয়ম মাফিক বালিখাদান, তো হ্যাঁ সেই নিয়মের বাইরে বিআইনি সবই চলছে। বিআইনি কত টাকায় বিক্রি করেন এইসব বালিগুলো? পার্লারি থানায় আমরা কাট করি প্রতি মাসে, যেটা করতে হয়। হ্যাঁ, থানায় কাট করতে হয়। কত করে কাট নেয়? এখন 1,500 টাকা বেকার ছেলেরা যেটা করে সেটাই করি। শুধু তাই নয়, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন খোদ তৃণমূল পরিচালিত স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধানও। যারা কাটাচ্ছে সেই জমিগুলো কিন্তু তাদেরও না, অন্য মালিক তাদেরকে দিয়ে কাটাচ্ছে। আমরা তো আর সব জায়গায় সব সময় ঘুরছি না, এটা মাঠের মাঝখানে কাটা হচ্ছে, সেগুলো আমাদের নজরের বাইরে। পুলিশকে তো আমরা একাধিকবার জানিয়েছি, কিন্তু পুলিশ
সেই মতো তৎপর হচ্ছে না। আমরা কমপ্লেন করলেও সেই কমপ্লেনটা তারা খুব একটা গুরুত্ব দেয় না। আমরা ওবার টেলিফোনে বলে দিই, এগুলো তাহলে এবার লিখিত কমপ্লেনটা করে দেবো। এই প্রেক্ষাপটে এদিন অভিযানে নেমে বাপি নস্কর, হাসান নস্কর, দিলীপ মণ্ডল সহ একাধিক ব্যক্তির বেআইনি বালি খাদানে যান পুলিশ ও প্রশাসনের কর্তা ব্যক্তিরা। পাম্পের মাধ্যমে যেসব এলাকা থেকে বালি তোলা হয় সেগুলি বন্ধ করে দেয় পুলিশ। একাধিক মাটি কাটার যন্ত্র, পাম্প, লরি বাজেয়াপ্ত করা হয়। ভেঙে দেওয়া হয় বেআইনি খাদানের ধারে গজিয়ে ওঠা গুমটিগুলি। গ্রেফতার করা হয় স্থানীয় লরি অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত পাঁচু মণ্ডলকে। ফায়ার অথরিটির নির্দেশ অনুযায়ী আমরা একত্রভাবে বিএলআরও সাহেব আছেন, আমাদের ডিএসপি ডিএবি সাহেব আছেন, নরেন্দ্রপুর থানার একত্রভাবে আমরা বিভিন্ন জায়গায় ভেরিফিকেশন করেছি আর কি, রেড করা হয়েছে এবং যেখানে যেখানে ইলিগাল মাইনিং চলছে আমরা কমপ্লেন পেয়েছি তার বিরুদ্ধে লিগাল ওয়েতে যা অপশন আছে বিএলআরও সাহেবদের ওয়েস্টবেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট অনুযায়ী সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আগামী দিনে এই ধরপাকড় চলবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা। দিনে দুপুরে নদীপার থেকে মাটি চুরি, এভাবে মাটি কাটা হলে মালদার মানিকচকে ফুলহার নদীতে ভয়ঙ্কর ভাঙন দেখা যাবে বলে ভয় পাচ্ছেন গ্রামবাসীরা। বিজেপির অভিযোগ, তৃণমূলের মদতেই মাটি কেটে পাচার করা হচ্ছে, তাই নির্বিকার প্রশাসন, যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক শিবির। এক ঝলক দেখলে মনে হবে মরুভূমি, ধুধু করছে নদীর পাড়। দিনের আলোয় এভাবেই নদীর পাড় থেকে কেটে দেওয়া হচ্ছে মাটি, রাতারাতি তা পাচারা হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। আর কয়েক মাস পরই বর্ষা, তার আগে শুকা মরশুমে ভাঙনের আশঙ্কায় ঘুমুড়েছে মালদার বাণিকচকের নাজিরপুরের বাসিন্দাদের। গ্রামবাসীদের অভিযোগ, প্রতিবার বর্ষায় গঙ্গা ও ফুলহা নদীতে ভাঙন ভয়াবহ আকার নেয়। নদী গর্ভে তলিয়ে যায় বসত ভিটে চাষের জমি, তারপরেও গত দেড় মাস ধরে ফুলহা নদীর পাড় থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। দেড় বিঘা জমি মোটর সামনে বার পড়ে গেছে, মাটি কাটা হচ্ছে, আবার মাটি কেটেছে, পুনরায় আবার মাটি কাটছে, আবার পুনরায় জমিটা পড়বে আসা নদী, এটাই ভয় লাগছে। বন্যার সময় এই এলাকায় প্রচুর ভাঙন দেখা দেয়, তখন প্রশাসন তাড়াহুড়ো করে এমার্জেন্সির কাজে বোল্ডার আর বস্তা দিয়ে এই ভাঙনগুলো রোধ করার চেষ্টা করে। সুখা মরশুমে আমরা দেখছি কিছু অসাধু ভূমি মাফিয়া, এরা ফুলহর নদীর যে পাশের যে পাড়ের যে মাটি সেটা কেটে ট্র্যাক্টরে বোঝাই করে বিক্রি করছে। বিজেপি যুব মোর্চা তরফে এই নিয়ে জেলা শাসকের কাছে অভিযোগ জানানো হয়েছে। তৃণমূল জড়িত বলে প্রশাসন নির্বিকার বলে দাবি করেছে গেরুয়া শিবির, পাল্টা রাজনীতি করা অভিযোগ তুলেছে তৃণমূল। প্রশাসনকে জানানো হয়েছে কিন্তু প্রশাসন এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা সদুত্তর নেই, কারণ আমাদের যেটা মনে হচ্ছে যারা এই মাটি কাটার চক্রের সঙ্গে যুক্ত আছে তাদের সঙ্গে তৃণমূল নেতৃত্বে যোগাযোগ আছে এবং তাদের প্রত্যক্ষ মদতেই হচ্ছে, সেই কারণে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। বিজেপির তো অভিযোগ থাকবে, নিজেরা কিছু করবে না, বাংলার জন্য কোনো টাকা আনবে না, বাংলার পেন্ডিং কাজগুলো তারা পার্লামেন্টে বলবে না, মুভ করবে না, শুধু এখানে বিরোধিতা করে যে বাংলার উন্নয়নটা যাতে বন্ধ হয়ে যায়। নদীর পাড় থেকে মাটি কাটার অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মালদার জেলা শাসক। প্রশাসন আশ্বাস দিলেও ভাঙনের আশঙ্কায় সিঁদুরে মেঘ দেখছেন মানিকচকের বাসিন্দারা। করুণাময় সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা।